হাতের কাছে থাকা শাকসবজি দিয়ে যদি ভিন্ন কিছু রান্না হয় তাহলে কিন্তু মন্দ হয় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার পালং শাক দিয়ে চিকেন রেসিপি। আর এই রেসিপিটি রান্না করতেও সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগে। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু শাক কুচি কুচি করে এরকম কেটে নিয়েছি। কেটে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। তারপর চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি সরিষার তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে এরপর আমি এখানে 2টা বড় সাইজের কাঁচামরিচ এরকম কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত এরকম করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটি স্প্যাটুলা দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে এরকম তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি 800 গ্রাম পরিমাণ চিকেন। আর চিকেনগুলোকে দেখতেই পাচ্ছেন রেগুলার কাটিং করে কেটে নিয়েছি। কেটে এরপর ভালো করে ধুয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে এগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো দেখুন এগুলোকে গোল্ডেন কালার করে আমি ভালো করে কিছুটা ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর এখন আমি এখানে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে নিচ্ছি 7 মতো লবণ। লবণটা দিয়ে তারপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়া। তো এগুলো দিয়ে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এগুলো দিয়ে এরপর সবগুলো উপকরণ ভালো করে এই চিকেনগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়ার পর এরপর এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি 2-3 মিনিট এরকম কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো এরকম লম্বা করে কেটে তারপর এখানে দিয়ে নিয়েছি। দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে কিছুটা মিক্স করে নিয়েছি। আর মিক্স করে নেওয়ার পর এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 2 মিনিট জাল করে নেব। তো 2 মিনিটের মধ্যে এগুলি কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো দেখুন এখন কিন্তু এগুলো থেকে কিছুটা ঝোল উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি এগুলোকে কিছুটা নাড়াচাড়া করে এরপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। তো পানিটা দিয়ে এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে নিচ্ছি। তো এখন এগুলোকে নাড়াচাড়া করে মিক্স করে এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 2-3 মিনিট জাল করে নেব। তো দেখুন নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসবো 2-3 মিনিট পর। তো 2-3 মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এখন আমি চিকেনগুলোকে স্প্যাটুলা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে এরপর আমি সেই আগে থেকে কুচি করে রাখা শাকগুলো দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো পালং শাক আমি এখানে দিয়ে নিচ্ছি। তো শাকগুলো দিয়ে নেওয়ার পর এরপর এটাকে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবে জাল করে নেব। আর 1 মিনিটের মধ্যে কিন্তু এটা একদম মিলিয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি টিপস বলে দিচ্ছি। আপনারা যে কোনো শাক রান্নার সময় শাকটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবেন না, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন শাকটা একদমই মিলিয়ে গেছে। তো এইভাবে আমি শুধুমাত্র 2 মিনিট এটাকে জাল করে নিচ্ছি। আর 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তো আপনারা চাইলে এরকম ঝোল রেখেও নামাতে পারেন, আর ঝোলটাকে আরও টানিয়ে নিতে চাইলে তো আরও কিছুটা জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই পর্যায়েও কিন্তু শাকটা হয়ে গেছে। তো আমি এরকম ঝোল রেখে কিন্তু এটা নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু নামানোর পর আরও কিছুটা টেনে যাবে। তো দেখুন চিকেনগুলো নামিয়ে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা কতটা লোভনীয় হয়েছে, আর যেই শাকগুলো শাকের কালারটাও কিন্তু নষ্ট হয়নি একটুও। তো দেখুন কতটা লোভনীয় এই রেসিপিটি, কতটা সহজে হয়ে গেল, আর এটা খেতে যে কতটা মজার হয় এটা আপনারা বাসায় আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করলে বুঝতে পারবেন। বাসায় সবাই কিন্তু এটা অনেক বেশি মজা করে খাবে। আর বাসায় গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। এটা খেলে যে কেউ কিন্তু এটা আপনার অনেক বেশি প্রশংসা করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর আমার এমন মজার মজার এবং সহজ সহজ সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।